ভাদ্রের আগুন ছড়ানো তাপ প্রবাহের মধ্যে হক আদায়ের লড়াইয়ে তেজ ছড়ালো বিলোনিয়া শহরের বুকে। লাল জনস্রোতে ভাসলো বিলোনিয়া, হকের দাবিতে লাল ঝান্ডা হাতে হাজার হাজার মানুষের পদচারণায় প্রকম্পিত হলো 1 নম্বর টিলা হাসপাতাল রোড। মিছিল থেকে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের লড়াকু মানুষ। আমাদের দাবি ন্যায্য দাবি, দাবিগুলি সরকারকে মানতে হবে, দাবি আদায়ের লড়াই চলবেই। আরও মানুষকে ঐক্যবদ্ধ করি, আরও তীব্র হবে হকের লড়াই। কোনো বাধা হুমকি সন্ত্রাস আটকাতে পারবে না, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তীব্র করার বার্তা দিয়ে গেল শনিবার তেজোদ্দীপ্ত মিছিল। দেখুন সেই ছবি। গত কয়েকদিন ধরে চড়া রোদে গা পুড়ে যাওয়ার মতো অবস্থা, শনিবারও তার ব্যতিক্রম ঘটেনি। রোদের তাপ মাথায় নিয়ে সিপিএম মহকুমা কমিটির অফিস বাড়ির সামনে থেকে বেগবান মিছিলের পথ চলা শুরু। ছিলেন বিধায়ক সুধন দাস, দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমার সম্পাদক তাপস দত্ত, সিপিএম নেতৃত্ব দীপঙ্কর সেন, যশবীর ত্রিপুরা প্রমুখ। সংগ্রামী মেজাজে ভরপুর দীর্ঘ মিছিল ফের নাড়া দিয়েছে শহরের পথ চলতি মানুষকে, বুকে কাঁপন ধরিয়েছে শাসক শিবিরে। মিছিল 1 নম্বর টিলা হয়ে হাসপাতাল রোড ধরে হাসপাতালের সামনে আসতেই মিছিলের গতি রোধ করার চেষ্টা করে বিপ্লব দেবের পুলিশ। কিন্তু জনস্রোতের মেজাজের কাছে হার মানতে হয় তাদের। পরে নেতৃত্বের আহ্বানে ফের মিছিল ঘুরে যায় 1 নম্বর টিলার দিকে। ফের মিছিল 1 নম্বর টিলায় পৌঁছে রূপ নেই জনসভায়, বক্তব্য রাখেন বিধায়ক সুধন দাস। কাজে দেওয়া হচ্ছে, রোজার দিয়ে কাজ করে টাকা পয়সা লুট করে নিচ্ছে প্রকৃত শ্রমিক, যারা তাদেরকে কাজ দিচ্ছে না। যারা ভাতা প্রাপক 2000 টাকা ভাতা পাবে স্বপ্ন দেখিয়েছিল, যারা বিভ্রান্ত হয়েছে তারা ভুল করেনি। দেশের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী যখন বলে বিভ্রান্ত হতেই পারে, আজকে 3.5 বছর পর দেখছে 50,000 ভাতা প্রাপকের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। উপযুক্ত যারা ভাতা পাওয়ার লোক তাদেরকে ভাতা দিচ্ছে না। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে ঘরে ঘরে তৈরি হচ্ছে। এইভাবে শ্রমিকরা কাজ পায় না, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটছে। এই বিজেপি সরকারের আমলে সমস্ত জিনিসের দাম দ্বিগুণ ছাড়িয়ে গেছে, নিয়ন্ত্রণহীন। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট একইভাবে এই মূল্য বৃদ্ধি বাড়িয়ে চলেছে, তার কোনো নিয়ন্ত্রণ নেই। এইভাবে 3.5 বছর মানুষের সঙ্গে যে প্রতারণা করেছে, এই প্রতারণার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য ঘরে ঘরে তৈরি হচ্ছে, তারই একটা নমুনা আজকে বিলোনিয়া শহরে দেখিয়েছেন। আগামী দিন সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে আরো বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করা হবে। গণতন্ত্রের উপর যে আক্রমণ, সে আক্রমণ প্রতিহত করা হবে। সভায় সিপিএম ছেড়ে বিজেপিতে বিরাট সংখ্যায় যোগদানের দাবি মিথ্যাচার প্রসঙ্গে মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত বলেন, যারা সেদিন দাবি করেছিলেন ওই একটি ছোট্ট পথসভার মধ্যে দিয়ে হাজার হাজার সিপিএম জয়েন করেছে, আপনাদের ক্যামেরা গুলো ঘুরিয়ে দেখাতে বলবো, বিলোনিয়া 1 নম্বর টিলার এমন কোন রাজপথ দেখা যাচ্ছে না। রিপোর্ট চ্যানেল দিনরাত।